বছরগুলোতে আমরা সময় নির্ধারণ করে দিয়েছিলাম এবং এই সময় নির্ধারিত সময়ের মধ্যে আমরা শহরের বর্জ্য উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন উভয় সিটি কর্পোরেশন বর্জ্যমুক্ত করতে সক্ষম হয়েছিলাম। এই সক্ষমতা সম্ভব হয়েছিল নগরবাসীর সার্বিক অংশগ্রহণ সাহায্য সহযোগিতা এবং কর্পোরেশনের সর্বস্তরে কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে। এবারও জনগণ সচেতন হয়েছে, জনগণকে সচেতন করবার জন্য উদ্বুদ্ধ করবার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত বিভাগ ইতিমধ্যে সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। সবকিছু মিলিয়ে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। আমরা ইনশাআল্লাহ কুরবানির দিন থেকে দুপুর দুটার সময় আমরা আমাদের এই পরিচ্ছন্নতার কাজ শুরু করব। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কুরবানির পশুর যে বর্জ্য উৎপন্ন হবে আমরা তা পরিষ্কার পরিচ্ছন্ন করে নগরবাসীকে একটা পরিচ্ছন্ন শহর উপহার দেব ইনশাআল্লাহ। উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 549টি আপনাদের মাধ্যমে নগরবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, কর্পোরেশন নির্ধারিত স্থানগুলোতে আপনারা আপনাদের কুরবানির পশু কুরবানি করবার জন্য নিয়ে আসবেন এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে স্বাস্থ্যসম্মতভাবে কুরবানি করতে নগরবাসীকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।